আমার বাসার সবার পছন্দের একটা নাস্তা হচ্ছে সুজির হালুয়া। এটা সবাই খুবই পছন্দ করে, ছোট বড় সবাই অনেক পছন্দ করে নাস্তাটা। আজকে সহজে কিভাবে আপনারা সুজির হালুয়া তৈরি করবেন সেটাই দেখাবো। একদম খুব সহজেই আপনারা সুজির হালুয়া তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, একটু বাদামি কালার করে ভেজে নেব সুজিগুলো। অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে সুজিটা। আমি ভালো করে ভেজে নিচ্ছি সুজিটা। আমার সুজি ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি এখন সুজি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে সুজির হালুয়া তৈরি করার জন্য 2 টুকরা দারচিনি আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর কয়েকটা তেজপাতা নিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, 10টা মতো কিশমিশ নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, 5-6টা এলাচ নিয়েছি, আর কিছু কাঠবাদাম কুচি করে দিয়েছি আমি, সামান্য একটু ঘি দিয়ে সব কিছু নেড়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ সুজির জন্য 2.5 কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। 1 টেবিল চামচের মতো আমি পাউডার দুধ ইউজ করব। এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব। একটু পর পর নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়, চিনিটা যাতে করে তাড়াতাড়ি গলে যায় সেজন্য একটু পর পর নেড়ে দিতে হবে। এখন কয়েকটা ব্লক ওঠার পর আমি এখানে তেজপাতা আর এলাচ দারচিনিগুলো নিয়ে নিব, কারণ এগুলো সুজি যখন খাওয়ার সময় মুখে পড়বে ভালো লাগবে না, সেজন্য আমি এগুলো উঠাই নিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন, আস্ত এলাচ ইউজ না করে। আর চাইলে গাজর কুচিও দিতে পারেন, আমার কাছে তখন গাজর ছিল না, আমি ইউজ করতে পারিনি। গাজর কুচিটা দিলে একটু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখন আমি সব কিছু তুলে নিয়ে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে আর ফুটে ফুটে গায়ের মধ্যে ছিটকে পড়বে, সেজন্য অনবরত নাড়তেই হবে। একসময় দেখবেন সুজিটা দুধটা চুষে নিয়েছে, অনবরত নাড়তে হবে যাতে করে গায়ে ছিটে না পড়ে আর নিচে লেগে না যায়, এটা খেয়াল রাখতে হবে। খুবই অল্প উপকরণ দিয়ে আর খুব সহজেই সুজির হালুয়াটা তৈরি করা যায়। আমি এখন কিছু নারকেল কুচি অ্যাড করে দিচ্ছি এখানে। আপনারা চাইলে পরেও দিতে পারেন, সুজিটা যখন বসাবেন তখনও নারকেলটা ইউজ করতে পারেন, দেখতেও ভালো লাগবে। আমি আগেই দিয়ে দিয়েছি। এখন 1 চামচ ঘি ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু একদম লো হিটে করে দিয়ে একদম কমিয়ে দিয়ে সুজিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আমার সুজিটা হয়ে গেছে, এখন আমি যে পাত্রে বসাবো ওই পাত্রে একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম আগে থেকে, এখন আমি সুজিটা ওই পাত্রে নিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। এখন এই গরম অবস্থায় এটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন আপনাদের পছন্দ মতো, যে পাত্রে বসান না কেন একটু ঘি ব্রাশ করে নেবেন তাহলে হয়ে যাবে। এটাকে আমি এখন ভালো করে চেপে চেপে বসিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে, দেন এটাকে পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই, আমাকে কেটে নিতে হচ্ছে আমার মেয়ের জন্য, সেজন্য একটু আঁকা বাঁকা হচ্ছে। যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে অনেক সুন্দরভাবে কাটা হবে, কাটাটা অনেক সুন্দর হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন।
আমি এরকম তিনকোণা শেপের কাটছি। খুবই মজা হয় এই হালুয়াটা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।